জঙ্গল মহলের রানীবাঁধের আদিবাসী প্রধান মৌলা গ্রামের মহিলারা এখন বেজায় ব্যস্ত জঙ্গল মহল থেকে শালপাতা সংগ্রহ করার কাজে। কারণ পয়লা জুন থেকে বঙ্গে প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ, ফলে সংগৃহীত শালপাতা দিয়ে তৈরি হচ্ছে বিশেষ ধরনের পরিবেশ বান্ধব ব্যাগ, যে ব্যাগের নাম দেওয়া হয়েছে গ্রিন ব্যাগ। 5 কেজি বহন ক্ষমতাযুক্ত এই ব্যাগের বাজার মূল্য মাত্র 2 টাকা। লালমাটির জেলা বাঁকুড়ার জঙ্গলমহল এলাকার একটা বড় অংশের মানুষের হাতে সারা বছর কোনো কাজ থাকে না। তবে গ্রিন ব্যাগের তৈরির এই কাজে এখন অনেকেই যুক্ত হতে পেরেছে, ফলে এলাকার দিন আনা দিন খাওয়া পরিবারগুলোর হাতে আসছে নগদ অর্থ, যার ফলে আর্থিকভাবে সচল হচ্ছে জঙ্গলমহলের বেশ কিছু পরিবার। বাড়িতে বসেই কর্মসংস্থানের সুযোগ হওয়ায় খুশি ওই গ্রামের মানুষ। আর এই কর্মযজ্ঞের পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি পূর্ব মেদিনীপুরের নন্দী গ্রামের বাসিন্দা অরবিন্দ মাইতি। এই প্রজেক্টটা হচ্ছে সম্পূর্ণ আপনার গাছের পাতা থেকে আমরা ক্যারি ব্যাগ তৈরি করছি। হ্যাঁ, এটার মধ্যে কোনো প্লাস্টিক জাতীয় কোনো বস্তু ব্যবহার করা হচ্ছে না, সম্পূর্ণ উদ্ভিজ মানে পচনশীল। এই এই প্রজেক্টটা প্রথম মাথায় আসে, আমি এখানে একবার মুকুটমণিপুর বেড়াতে এসেছিলাম। সেই সময় আমি বেড়াতে এসে এখানে সুতান বলে একটা জায়গা, তো ওইখানে আমি গিয়েছি, তো দেখলাম গাছের তলাতে অনেক পাতা পড়ে রয়েছে। তো সেদিন আমি ভাবলাম যে এই পাতাটাকে যদি কোনোভাবে আমি কাজে লাগাতে পারি, তো আমি এটা নিয়েই ভাবছিলাম যে এটাকে কী কাজে লাগানো যায়। তো ভাবতে ভাবতে একটা সময় আমি একটা সিদ্ধান্তে আসি যে এটা দিয়ে একটা ক্যারি একটা ব্যাগ তৈরি করা যেতে পারে। বাঁকুড়া থেকে নির্ভীক চৌধুরীর রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।